আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে দেবেন না, কারণ জেলে থাকলে বঙ্গপ্রদেশের নতুন ভিডিও আর আসবে না। সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। যে বুঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার বান্দর তাকে কখনোই বোঝানো সম্ভব নয়। আমাদের দেশের ফুটবল মানে যেন ব্রাজিল আর্জেন্টিনা। কেউ কেউ খেলা দেখে পছন্দ করে সাপোর্ট করে, কিন্তু অধিকাংশ হাস্যকর সব লজিক বের করে সাপোর্ট করে। হিসাব বোঝো না, দুধু খাও। অন্যদিকে আবার কিছু কিছু ফুটবল ফ্যান আছে যারা পছন্দের দলের সুনাম করতে করতে গরুর মতো মুখ দিয়ে জাবর কাটে, অথচ তারাই বলতে পারবে না তার পছন্দের দলের অধিনায়ক কে। আই ডোন্ট নো। গজব বেজতি হ্যায়। ফুটবলে কেউ কেউ তার পরিবারের ঐতিহ্য ধরে রেখে সাপোর্ট করে, কেউ আবার সাপোর্ট করে কে কতবার বিশ্বকাপ নিয়েছে এটা দেখে। আর কিছু বান্দা থাকে বহুমুখী, এরা কোন দলকে সাপোর্ট করে সেটাই বোঝা মুশকিল। সত্যি বলতে তাদের মধ্যে পুরাটাই গোজামিল। বাংলাদেশের জনসংখ্যা কত এটা যতটা সহজে হিসাব করে বের করা যাবে, ততটাও সহজে হিরো আলমের গানের সংখ্যা বের করা যাবে না। শেষ পর্যন্ত তিনি গান বের করেছেন ফুটবল নিয়ে, তবে সেটা মেসিকে সমর্থন দিয়ে। হ্যাঁ ভাই, তোমার গানের ভাষা তো কিছুই বুঝি না, এখন পারলে নেক্সট গানটা আর্জেন্টিনার ভাষায় কইরেন। বাঙালিদের 4 বছর ফুটবল নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। শুধু ফুটবল বিশ্বকাপ আসলেই চিল্লা পাল্লা, কেউ কেউ জেনে চিল্লায় আর কেউ না জেনেই চিল্লায়। তবে বিশ্বকাপের সাথে এখন যোগ হয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট, যেটা নিয়ে বর্তমানে বাংলাদেশেও লজিকের শেষ নেই। আর যারা এসব হাস্যকর সব লজিক দেখান তারাই হলো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক। আমি কি দোষ করলাম ভাই, আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। বিশ্বকাপ ফুটবলে সবাই পছন্দের দেশের পতাকা ওড়ায়, কিন্তু এই কোপা আমেরিকায় পতাকা ওড়ানো হয় না। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যানদের আবলামি হয়, হাস্যকর সব লজিক দিয়ে আবলামি করতে করতে অনেকেই তো হাসপাতালে দাওয়াতও খেতে যায়। এখন গালি দিব ফকিরনির পোলাও মাত খা, এই মরক মাত খাবি মানুষ নির্লজ্জ বেহায়া যা কে ওড়া। ভাই সাপোর্ট করেন ভালো কথা, কিন্তু মারামারি বিবাদ সংঘাত এগুলো কেন? এসব না করে এক কাজ করেন, নিজের বসত ভিটা বাড়ি বিক্রি করে ব্রাজিল আর্জেন্টিনা চলে যান। বাঙালিদের মধ্যে অনেকেই আছে যারা ফুটবল খেলা দেখেই না, কিন্তু হোদায় আড্ডা জমানোর জন্য তাল মেলায়। আবার এমন কিছু কিছু ফুটবল ফ্যান আছে যে তার পছন্দের প্লেয়ার কি করে, কি খায়, কি হাগে, এমনকি ওই প্লেয়ারের পাড়া প্রতিবেশী কি করে সবই জানে। ভাই রে, এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে টিকটকাররাও উঠে পড়ে লাগছে, কিন্তু যারা নিজেরাই জানে না এরা কোন ধরনের প্রাণী, তাদেরকে কোপা আমেরিকার কথা কে জানাইছে? জানি না। আজকাল রিয়াব গুলোতে কি কোপা চলে? আরে পতাকা উড়িয়ে কি হবে, পুরো আকাশটাই তো আর্জেন্টিনা। হ্যাঁ, পুরো আকাশটাই আর্জেন্টিনা, আর জমিনের সকল ডাস্টবিন তোর মাথায়, সেটা দেখা যাচ্ছে পরিষ্কার। এতে আবার না হয়ে বিতে ব্রাজিলে আসুন। দেখ ভাই, এতে আবাল আর বিতে শুধু ব্রাজিল হয় না, অন্য কিছু হয়। প্রমাণ দাও, প্রমাণ দাও। বিতে ব্রাজিল হোক অথবা বালক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো তোর মাথার এই বালগুলো কাইটটা হোগায় লাগা, তবে গন্ধ কম শুকিস, নইলে নেশা হয়ে যাবে, তখন নেশার লোকাই ব্রাজিল চলে যাবে, চাঁদের দেশে না। ব্রাজিল আর্জেন্টিনার মাঠের লড়াই শেষ হবে, তবে বাঙালি সমর্থকদের লড়াই শেষ হবে না। এদের লড়াইয়ের জন্য আলাদা মধু আছে। সবার উচিত খেলাকে খেলার পর্যায়ে রাখা, কিন্তু বাঙালির কাছে সেটা রাখা সম্ভব না, কারণ অনেকের পিছনে জোনাকির বাতি জ্বলে। আর যাদের পিছনে জোনাকির বাতি জ্বলে তাদের বলছি, ব্রাজিলের প্রথমক্ষর বি, আর্জেন্টিনার প্রথমক্ষর এ, আর্জেন্টিনার শেষক্ষর এ, ব্রাজিলের শেষক্ষর এল, অর্থাৎ আপনারা বলেন গালি, আমি বলি শব্দ বোমা।